Assalamualaikum. Hello friends, welcome back to my channel Bangladeshi vlogger Hira Hafsa. আশা করছি আমার ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমতে। আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজ কাম সেরে সকালে নাস্তা পানি খেয়ে নিয়ে পরে রান্নাঘরে এখন একটু কাজে চলে যাব। আসছে কোরবানি, এই ভুঁই সাফ করাটা কিন্তু অনেকেরই সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমি কিভাবে 3 কেজি ভুঁড়ি পরিষ্কার করে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি ভুঁড়ি সাফ করি, আপনাদের সাথে সেটা দেখাই যে আমি কী কী ট্রিক্স ফলো করি। ঠিক আছে, রান্নাঘরে চলো। এই যে বন্ধুরা, আমি এখন পলিথিনটাকে কেটে নিয়ে সুন্দর করে ভুঁড়িটা বের করে নেব। আস্তই নিয়ে এসেছে, কারণ কেটে আনতে আমি নিষেধ করি। কারণ কেটে আনলে ওনারা কীভাবে ছোটো মা এদিক ওদিক করে কেটে দেয়, ক্যাড়া ব্যাকা করে, ওটা আমার ভালো লাগে না। আমি আস্ত নিয়ে আসে আমি আমার সাইজ মতো কেটে নিই, যেটুকু আমি করতে পারবো পরিষ্কার। আর এখন আমি পানি দিয়ে একটু ধুয়ে নিব ভুঁড়িটাকে ভালো করে। তো আমার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, যে ছোটোখাটো ময়লা থাকে সেগুলো আমি বের করে নিয়েছি। আর এই যে হলো আমার ভুঁড়িটা, অনেকেই যে টুপি টুপি জাতীয় একটা জিনিস, মানে ফুসফুস ফুসফুস কালা, তো এটা পরিষ্কার করতে একটু বেশি ভয় পান। তো ভয় কিছুই নেই, সবই একইভাবে পরিষ্কার করা যায়। আর এরকম আমি একটু ছোট ছোট, আমার বললাম যে আমি ছোট ছোট সাইজে কেটে নিব, তাহলে সুবিধা হয় পরিষ্কার করতে। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিক অনেকটা এগিয়ে যেতে পারি। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে পারেন। তো এরকম ছোট করে আমি পুরাটা ভুঁড়ি সুন্দর করে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের একটু বড় বড় করেও নিতে পারেন, আমার ছোট ছোট করলেই তাড়াতাড়ি হয়। বন্ধুরা, আমার ভুঁড়িটা কিন্তু সুন্দর করে এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। বেশি বড় না, একদমই মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি, আমার যতটুকু সুবিধা হয়। এখন আমি গরম পানি চুলায় বসিয়ে দিয়েছিলাম, এরকম একটা মালসার ভিতরে আমি 1-1 পিস করে দিব আর গরম পানি দিব। আমি পাতিলার ভিতরে কখনোই সিদ্ধ করি না, কারণ এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ হয়, পাতিলাটা গন্ধ হয়ে যাবে এই কারণে। আর পাতিলার ভিতর সিদ্ধ করতে গেলে কিন্তু অনেকগুলা সে পানিও নষ্ট হয়ে যায়, বারে বারে এত গরম করতে গেলেও ঝামেলা। আমি এরকম অল্প অল্প করে পানি নিব, একবার একটা দুটো সিদ্ধ করব আর পানিটা ফেলে দিব। তো ব্যাস, আমি এখানে প্রায় ঘড়ি ধরে যদি বলতে বলেন তাহলে প্রায় 30 সেকেন্ডের মতো রাখবো, তার বেশি কিন্তু একটু রাখা যাবে না। বেশি সিদ্ধ হয়ে গেলেই কিন্তু অনেকে বলে ভুঁড়ি পরিষ্কার হতে চায় না, কালো কালো থেকে যায়, ভুঁড়ির সাথে বঠি দিয়ে যুদ্ধ করে, তো দেখেছি আমি অনেককেই। তো ওরকম কিছুই করা লাগবে না, এরকম একটা কাপড় দিয়ে ঠেসে ধরেছি, কারণ গরম হাতে তো আর ধরা যায় না, একদম ফুটন্ত গরম পানি থেকে তুলেছি। আর এরকম একটা ছুরি বা চামচের সাহায্যে এরকম একটু ঘষা দিলেই দেখেন কত সুন্দর চকচকা ফকফকা হয়ে যাচ্ছে, সাদা ধবধবা হয়ে যাচ্ছে, এরকম একটুও সময় লাগে না। তো এরকম করে যদি আপনি করেন, আপনার কিন্তু 3 কেজি ভুঁড়ি কেন, পুরো আস্ত একটা 10 কেজির ভুঁড়ি সাফ করতেও আপনার 1 ঘন্টা লাগবে না, তার থেকেও কম সময় লাগবে। আর যে পিছনের যে একটু ময়লা থাকে ওটা পানির নিচে দিয়ে ধুলেই হয়ে যায়। আর ভুঁড়ি পরিষ্কার করতে গেলেও কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে ভুঁড়ি পরিষ্কার করতে হয়, কারণ একটুও যদি ময়লা থেকে যায় সেটা আমাদের পেটে গেলে কিন্তু আমাদের কয়েকদিনের এবাদত নাকি নষ্ট হয়ে যায়, আমি শুনেছি, এখন আমি সঠিক জানি না, তারপরেও বলছি। তো হাত দিয়েও কিন্তু এরকম উঠিয়ে নিতে পারেন, দেখেন এত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি সময় রাখলেই সমস্যাটা হয় যে উঠতে চায় না, তো আমি হাত দিয়ে করতে গেলে একটু সময় লাগে, যেহেতু তাড়াতাড়ি করব। এগুলো নিয়ে সারাদিন বসে থাকলে তো আর হবে না, অন্যান্য কাজও তো আছে সংসারে। এই দেখেন কত সুন্দর ফকফকা হয়ে গেল, এখন আমি পানির নিচে ব্যাস ধুয়ে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। এরকম করে আমি প্রতিটা ভুঁড়ি এরকম সিদ্ধ করে নিব। আমি 2টা ভুঁড়ি 1টা পানির ভিতরে সিদ্ধ করেছি, মানে একবার যে পানি নিয়েছি ওইটার ভিতরে 2 পিস ভুঁড়ি সিদ্ধ করেছি, তার বেশি কিন্তু দেইনি, কারণ তার বেশি দিলেই বেশি ঠান্ডা হয়ে গেলে পানি সেটার ভিতরে আবার ভুঁড়ি দিলে ভুঁড়ি টাইট হয়ে যাবে, পরে যদি আবার দ্বিতীয়বার পানি দেন তাও কিন্তু সেটা উঠবে না। আর যদি বেশি সময় রাখেন পানির ভিতরে, গরম পানির ভিতরে, তখনও কিন্তু এই ময়লাটা আটকে ধরবে। তো টাইম মেনটেন করাটাই হলো মেন, আর কিচ্ছু না।
আর এমনিতেই কিন্তু এই যে হাত দিয়ে কত সুন্দর করে উঠে যাচ্ছে, এখানে ফেক কিছুই নেই। আমি যেভাবে কাজ করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করি, এখানে মিথ্যা বলার কিছুই নেই। আপনারা আমার বন্ধু, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইরকম করে আমি সবকটা করে নেই। এই যে বন্ধুরা, আমার সবকটা ভুঁড়ি সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর এই যে হলো সেই টুপির মতো যে ছোট ছোট ফোঁটা ফোঁটা আলা থাকে সেটা, এই দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, এক ফোঁটাও কিন্তু ময়লা নেই। আর ভুঁড়ি কিন্তু প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুতে হয়, আমি প্রায় 3-4 বার ধুয়েছি, আরও 5-6 বারের মতো ধুবো। ধুয়ে সুন্দর করে ময়লাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এটাকে সিদ্ধ করব। এখন অনেকেই বলতে পারেন, আপু আবার সিদ্ধ করবেন কেন? আমি এভাবেই করি সবসময়, তাহলে সুবিধা হয় কেটে নিতে, কারণ কাটতে গেলে কিন্তু ভুঁড়ি তেরা বেঁকা হয়ে যায়, ছোটো বড় সাইজ মানে দেখতে ভালো লাগে না। এ কারণেই আমি হলুদের ভিতরে একটু সিদ্ধ করে নিচ্ছি, আর সাদা সাদা ভুঁড়ি দেখতেও একটু খারাপ লাগে আমার কাছে। আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এর ভিতর শুধু হলুদই দিয়েছি, একটু পরিমাণও কিন্তু লবণ দেইনি, লবণ দেওয়ার কোনো প্রয়োজনই নেই, শুধু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। 15 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি, আমি এক ব্যাচে সিদ্ধ করছি না, আমার পাতিলটা ছোট্ট, এ কারণে আমি 2 বারে সিদ্ধ করে নেব। আর এই যে উপরে তেল, তারপরে ফেনা ময়লা যা থাকে সব উঠে আসবে, ময়লা বলতে কি আপনার চর্বিটা উঠে আসবে, কারণ ভুঁড়ির চর্বি খাওয়া কিন্তু ঠিক না, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই দেখেন ভুঁড়িগুলো কিন্তু ছোট হয়ে কত সুন্দর হয়ে গিয়েছে। আর হলুদে কিন্তু সব জীবাণু ব্যাকটেরিয়া যদি থেকে থাকে সেগুলোও নষ্ট করে ফেলবে। আমি এখন সুন্দর করে বসে কেচি দিয়ে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি, আপনারা বঠি দিয়েও করতে পারেন, আমার কাছে কেচি দিয়ে করাটাই সুবিধা হয়। আর যে কটা ছিল আমি নতুন করে পানি দিয়ে ওর ভিতরে বসিয়ে দিয়ে এসেছি আবার হলুদ দিয়ে। আর আমি এখানে সব কটা কুচি কুচি করে নিচ্ছি, এইভাবে কুচি কুচি করে আপনি সুন্দর করে বক্সে ভরে বা পলিথিনে করে রেখে দিতে পারেন, প্রায় আপনার কত 3-4 মাস পর্যন্ত তো একদম সুন্দর ভালো থাকবে। আমি অতদিন রাখি না, তারপরেও আমার 3 কেজি ভুঁড়ি উপরে গেলে 1-1.5 মাসের মতো থাকবে, তার বেশি আমার যাবে না। কারণ এই ভুঁড়ি বা বড় যাই বলেন আমরা সবাই খুব পছন্দ করি, এটা কিন্তু রুটি বলেন ভাত বলেন আমার ঘরে প্রচুর চলে, আমার নিজেরও পছন্দ, হাফসার বাবা পছন্দ করে, আর হাফসা তো ছোটো মানুষ, ও তো পছন্দ করবেই। তো দেখেন খুবই সহজে কিন্তু ভুঁড়িটা পরিষ্কার করা হয়ে গেল। আর বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।